প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, যেই যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরা এখন প্রায় বছরের শেষ দিকে এসে উপনীত হয়েছি। স্বাভাবিক প্রক্রিয়া থাকলে হয়তো আমাদের এখন আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকতাম। যেহেতু আমরা এখন একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেজন্য আমরা আমাদের কার্যক্রমগুলো অনলাইনের মাধ্যমে চালিয়ে নিচ্ছি। এর আগে আমরা আমাদের সপ্তম শ্রেণীর পাটিগণিত এবং বীজগণিতের বিভিন্ন অধ্যায়ের এবং পরিসংখ্যানের যে অধ্যায়গুলো আছে সেগুলোর বিভিন্ন সমস্যাগুলো আমরা সমাধান করিয়েছি। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের জ্যামিতি অংশের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে উপপাদ্য নিয়ে যে অধ্যায়টির আলোচনা করব সেটি হলো দশম অধ্যায়, সর্বসমতা ও সদৃশ্যতা। ত্রিভুজের সর্বসমতা এবং সদৃশ্যতা সম্পর্কিত বিভিন্ন উপপাদ্যের প্রমাণ আজকে থেকে আমরা করার চেষ্টা করব। আমাদের এই অধ্যায়ের নামটা হলো কি, সর্বসমতা এবং সদৃশ্যতা। আগে প্রথমে আমাদেরকে জানতে হবে এই উপপাদ্য প্রমাণের আগে, উপপাদ্যগুলোর যে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব তার আগে আমাদেরকে জানতে হবে যে সর্বসমতাটা জিনিসটা কি। সর্বসম কথাটার অর্থ কি? সর্বসম কথাটার অর্থ হলো সব কিছুই সমান। আমরা এটা জানি, তোমরা সকলেই জানো ত্রিভুজ কাকে বলে। আমরা জানি তিনটির একাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি এরকম যে কোনো তিনটি রেখা এরকম হইতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এই যে আমি বিভিন্ন ধরনের চিত্র আঁকলাম, এগুলো কি প্রত্যেকটাই ত্রিভুজ। অর্থাৎ যেই ক্ষেত্র তিনটি রেখাংশ দ্বারা যেই ক্ষেত্রটি সীমাবদ্ধ তাকে আমরা কি বলবো, ত্রিভুজ বলবো। এখন আসলো ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতা মানে কি? এখানে দেখো ত্রিভুজের কয়টা বাহু, এই যে এখানে একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু যদি অপর একটি ত্রিভুজের তিনটা বাহুর সাথে সমান হয় তাহলে কি, ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ দুটির বাহু সমান হলো। এখন সর্বসম কথাটার অর্থ হলো ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে মোট ছয়টা অংশ, কি কি, তিনটা বাহু, তিনটি বাহু ও তিনটি কোণ। ঠিক আছে, তিনটা বাহু এবং তিনটা কোণ। তাহলে কোন ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ সমান হলেই সেটা আমরা কি বলবো, সর্বসম বলবো। কিন্তু তিনটা বাহু তিনটা কোণ সমান হবে তার আগে আমরা কিছু শর্ত জেনে নিব, জানার চেষ্টা করব। সেগুলো কিসের মাধ্যমে, উপপাদ্য প্রমাণের মাধ্যমে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের ত্রিভুজগুলো সর্বসম হবে। দেখো আমার কাছে একটি ত্রিভুজের মতন একটা কাগজের টুকরো আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি, একটা কাগজের টুকরো, এটা কীরকম ত্রিভুজ আকৃতির। ঠিক আছে, এখন আমি আরেকটা কাগজ নিলাম, এটাও কি, এটাও ত্রিভুজ। এখন আমরা যদি এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এটার উপর যদি এমনভাবে বসাই যে এইটার সাথে এইটার দুটোটা কি পুরোপুরি যদি মিলে যায়। দেখো এখানে আমি একটার সাথে একটা নিলাম, এখন আমাকে দেখলে কি মনে হয় এখানে দুইটা কাগজ আছে মনে হচ্ছে না। তাহলে এই যে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সাথে বাহুগুলো কোণগুলো সমানভাবে মিলে গিয়েছে, এটাই হলো কি, ত্রিভুজের সর্বসমতা। অর্থাৎ সর্বসম এই ত্রিভুজের তিনটা বাহু, এই কাগজের তিনটা বাহু, এই ত্রিভুজ আকৃতি কাগজের তিনটা বাহু সমান, এর তিনটি কোণ, এর তিনটি কোণ সমান। তাহলে আমরা বলতে পারবো কি, ত্রিভুজ দুইটি কি, ত্রিভুজের এই ত্রিভুজ আকৃতির কাগজ দুইটি সর্বসম। অর্থাৎ সর্ব মানে সব কিছুই সমান, বাহুও সমান কোণও সমান। এই শর্তের আলোকে এখন আমরা তোমাদের দশম অধ্যায়ে প্রথম যে উপপাদ্যটি আছে সেটা আমরা প্রমাণ করব। উপপাদ্য প্রমাণ করার পূর্বে আমাদেরকে কি জিনিস প্রমাণ করতে হবে, অর্থাৎ একটা তথ্য দেওয়া থাকে, সেই তথ্যটা আমরা এখন লিখব। যেটা হলো যে তোমাদের উপপাদ্য এক, এটা হলো যে তোমাদের বইয়ের, অর্থাৎ সপ্তম শ্রেণীর বইয়ের 147 পৃষ্ঠার এক নাম্বার উপপাদ্য। আমরা উপপাদ্যের যে তত্ত্বটা প্রমাণ করব, তত্ত্বটা দেওয়া আছে সেটাকে কি বলা হয়, সাধারণ নির্বাচন। তাহলে আমরা আগে প্রথমে লিখব সাধারণ নির্বাচন। ঠিক আছে, সাধারণ নির্বাচনে কি লেখা আছে, যদি দুইটি ত্রিভুজের, দুইটি
ত্রিভুজের একটি দুই বাহু একটির দুই বাহুর অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয় প্রমাণ কর। ঠিক আছে, এটা হলো যে আমাদের কি সাধারণ নির্বাচন, আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। সাধারণ নির্বাচনটা তোমাদের বইয়ে আছে, সেজন্য আমি এটা মুছে দিয়ে এখন পুরো প্রমাণটা এখানে করার চেষ্টা করব। প্রথমে বোঝার জন্য এটা আমি লিখে দিলাম, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে এবং আমার সাথে সাথে প্রমাণটা করার চেষ্টা করবো। আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের জ্যামিতি অঙ্কের একটা অংশ, সেজন্য গণিত যেমন আমরা মুখস্থ করতে পারি না, এই উপপাদ্য সম্পাদ্য আমরা কি মুখস্থ করলে মনে থাকবে না, সেটা আমাদেরকে বুঝে বুঝে প্রমাণ করতে হবে। তাহলে চলো এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ করতে গেলে আমাদের কী কী করতে হবে আমরা আগে প্রথমে সেটা দেখব। দেখো, আমাদের এই প্রমাণটি করার জন্য প্রথমে যে কথাটা সাধারণ নির্বাচনে বলা হয়েছে সেটাকে আমরাকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং তার গাণিতিক প্রকাশ করতে হবে, যেটাকে আমরা বলি বিশেষ নির্বাচন। দেখ, আমি বোর্ডে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তের আলোকে, অর্থাৎ যে তত্ত্বগুলো দেওয়া ছিল সেই তত্ত্বগুলোর আলোকে একটি চিত্র রেখেছি এবং এর মধ্যে যে কথাগুলো বলেছে সেগুলো এখন আমরা মিলিয়ে দেখব। আমাদেরকে বলা হয়েছিল যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু, এখন আমরা ধরে নিলাম কি এই এ বি সি একটা ত্রিভুজ, এর দুই বাহু কী কী ধরে নিলাম, এ এ বি একটা বাহু এবং এ সি অপরের একটা বাহু। একটা ত্রিভুজের দুইটি বাহু যদি অপর একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হয়, এখন এ বি সি ত্রিভুজের এ বি বাহু যদি ডিই এফ ত্রিভুজের ডিই বাহু ও এ সি বাহু যদি ডি এফ বাহুর সমান হয় এবং এই বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ, দেখো এ বি এবং এ সি, এ বি এবং এ সি এই বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ হলো কোনটা, আমি যদি বলি এটা হবে বি এ সি, এই কোণটা যদি ডিই এবং ডিএফ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ ইডিএফ সমান হয় তাহলে কি হবে, ত্রিভুজ দুটি সর্বসম, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা চিত্রে আঁকলাম, এই এখন যে চিত্রটা যেভাবে আঁকছি সেটাকে আমরা কি করব, গাণিতিকভাবে লিখবো, সেটাকে বলে বিশেষ নির্বাচন। তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচনে, এটা কিন্তু আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল না, আমরা কি করছি ধরে নিয়েছি, সেজন্য আমরা লিখব মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ বি সমান ডিই এ সি সমান ডিএফ এবং এ বি ও এসি এর অন্তর্ভুক্ত কোণ, সেজন্য লিখব এবং অন্তর্ভুক্ত কোণ বি এসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএফ। মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে কি কি সমান, এ বি সমান ডিই, এসি সমান ডিএফ এবং এই বি এসি অর্থাৎ এ বি এসি এর অন্তর্ভুক্ত কোণ বি এসি সমান যদি ডিই এবং ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ ইডিএফ সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে, ত্রিভুজ
এ বি সি সর্বসম, সর্বসম হইলে কি করতে হয়, সমান চিহ্নের উপরে একটা ঢেউর মতন দিতে হয়, এটা দিয়ে বোঝানো হয় সর্বসম। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ। দেখো আমাদের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই তথ্যটা আমরা বিশেষ নির্বাচনে যেটা দেখলাম, সাধারণ নির্বাচনে যেটা দেওয়া আছে সেটাকে আমরা বিশেষ নির্বাচন গাণিতিক রূপে প্রকাশ করেছি। এটাকে যদি প্রমাণের জন্য আমাকে যদি কোনো কিছু আঁকতে হয় তাহলে সেটাকে আঁকতে হবে, যেটাকে বলো অঙ্কন। কিন্তু আমাদের এই ত্রিভুজটাতে অর্থাৎ এই প্রমাণটাতে আঁকতে হবে না। কেন? আমরা চেষ্টা করব এটাকে এই একটা ত্রিভুজকে এনে আরেকটা ত্রিভুজের উপর বসাই দিতে, এটাকে আলগা এনে আমি যদি আমার এই কাগজের সাথে যদি কল্পনা করি এখানে এরকম, ঠিক আছে, আমার যদি এরকম থাকে আমি কি কী করবো, চেষ্টা করব এই ত্রিভুজটা এনে এটার উপরে কি করব এরকম করে বসাই দিব, অর্থাৎ এই জিনিসটা এরকম আছে সেটার উপর আমি এরকম করে বসাই দিব। এটা আনলাম, ঠিক আছে, দেখো এখানে বসাইলাম, তারপর এটাকে এদিকে বসাইলাম, এদিকে এরকম করে বসাইলাম, এরকম করে বসাইলে যদি একটা একটার সাথে মিলে যায় তাহলে আমরা এটা কি বলতে পারবো, সর্বসম। ঠিক আছে, এখন আমরা এটার প্রমাণটা করব। আমরা বিশেষ নির্বাচন লিখেছি, আমার এখানে একসাথে জায়গা হবে না, সেজন্য আমি চিত্রটা লিখে বিশেষ নির্বাচনটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি আমার সাথে সাথে লিখে নিবা। এখন আমি করব কি, এই যে প্রমাণটা এটাকে আমরা ধাপে ধাপে লিখতে পারবো, এক দুই দিন দিলেও লিখতে পারবো অথবা কি সরাসরি লিখতে পারবো। আমরা প্রথমে প্রমাণে লেখো, প্রমাণ, প্রমাণ হলো যে এক নাম্বার ধাপ। আমরা প্রথমে কি করব, ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি এফ এর উপর এমন ভাবে স্থাপন করি, লিখব ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডিই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন, প্রথম কাজ হলো যে কি এটাকে এনে আমার এমন এটার উপর এমন ভাবে বসাবো যেন এ বিন্দুটা কার উপর, যেন এ বিন্দু ডি বিন্দুর উপর ও এ বি বাহু ডিই বাহু বরাবর বরাবর পরে। প্রথম কাজটা হলো যে কি আমরা এই ত্রিভুজটাকে আলগা এনে ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করবো, অর্থাৎ বসাবো যাতে এ বিন্দুটা কার উপর পড়বে, ডি বিন্দুর উপর পড়ে এবং এ বি বাহুটা ডি বাহুর উপর পড়ে। আমি এটাকে দেখাচ্ছি এখানে, দেখো আমার এখানে আছে, আমার প্রথম কাজ হলো এটাকে এখানে রাখলাম, ঠিক আছে, তারপর এটাকে এখানে বসাবো এরকম করে, এটা হলো আমাদের প্রথম কাজ ধাপে, ঠিক আছে। এবং পরে আবার দেখো ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি এফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর ও এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে, এবং আরো আছে, এবং ডিই বাহুর যে পাশে এফ আছে সি বিন্দু যেন সেই পাশেই পড়ে। তাহলে দেখো আমার সি বিন্দু এ পাশে আছে, এফ এফ এ পাশে আছে, তাহলে আমি এটাকে এটার উপর বসালাম, এটাকে আমি বসালাম, এখন যে পাশে এফ আছে সি বিন্দুটা এ পাশে আছে, এভাবে করে বসাবো, ঠিক আছে। তারপরে হলো এর মধ্যে আরো আছে, এখন দেখো এ বি সমান আমি কি বলেছি বিশেষ নির্বাচনে, এ বি সমান ডিই, এ বি সমান ডিই বলে বি বিন্দু কার উপর পড়বে, বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে, ঠিক আছে। এই হলো আমাদের এক নাম্বার ধাপ, অর্থাৎ ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দুটা ডি বিন্দুর উপর এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে এবং ডিই রেখার যে পাশে এফ আছে সি বিন্দু যেন সেই পাশেই পড়ে। আবার আমরা বিশেষ নির্বাচনে বলেছি এ বি সমান ডিই, সেহেতু কি করবে এ বি সমান ডিই বলে, এইটা আর এটা সমান বলে বি বিন্দুটা কার উপর পড়বে, এই বিন্দুর উপর পড়বে।
এখন চলে যাব আমরা কোথায়, ধাপ দুই এ। এতটুকু লিখেছ আশা করি, আমরা ধাপ দুই এ চলে যাচ্ছি। আমরা দুই নাম্বার ধাপে লিখব, আর একটা কি বলেছিলাম আমরা, কোণ বিএসি, এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা, বিএসি, এই বাহু আর বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা, ইডিএফ। এরপরে হলো যেহেতু কোণ বিএসি সমান কোণ ইডিএফ, এবং আরো আছে এবি ও এবি বাহু ডিই বাহুর উপর পরে, সুতরাং এসি বাহুটা কার উপর পড়বে, এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। বাহু বরাবর পড়বে, ঠিক আছে। দেখো আবার আমরা বিশেষ নির্বাচনে বলেছিলাম কোন বিএসি সমান কোন ইডিএফ, এবং এবি বাহুটা এক নাম্বার ধাপে আমরা বলছি এবি বাহুটা কার উপর পড়ছে, ডিএফ ডি বাহুর উপর পড়ছে। এখন আমার এই বাহুটা যদি এই বাহুর উপর পড়বে, এই কোণটা যদি এই কোণটার সাথে মিলে যায়, তাহলে এসি বাহুটা অবশ্যই কি পড়বে, ডিএফ বাহু বরাবর পড়বে, ঠিক আছে। এরপর এখন আমরা আসবো তিন নাম্বার ধাপে, ধাপ তিন আসবে। আবার আমরা কি জানি, বিশেষ নির্বাচন আমরা আবার বলেছিলাম এসি সমান ডিএফ বলে সি বিন্দু অবশ্যই কার উপর পড়বে, এফ বিন্দুর উপর পড়বে, ঠিক আছে। এখন আমরা শেষ যে ধাপ আছে সেটাতে চলে যাব। আমরা এখন এই এটাও তোমরা লিখেছো আশা করি, আমরা এটা মুছে ফেলবো। এখন লাস্ট লাস্ট লাইনটাতে আমরা চলে আসবো, লাস্ট যে ধাপ সেটাতে আমরা যাব। এখন দেখো আমাদের এখানে কি হয়েছিল, বি বিন্দুটা কার উপর পড়ছে, ই বিন্দুর উপর পড়ছিল, সি বিন্দুটা কার উপর পড়ছিল, এফ বিন্দুর উপর পড়ছিল। এখন আমরা সেটাই লিখবো চার নাম্বার ধাপে। এখন বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পরে বলে বিসি বাহুটা কি হবে, বিসি বাহু এফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে, পুরোপুরি মিলে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, এখন দেখো আমার এবিসি ত্রিভুজটা ত্রিভুজ ডি ত্রিভুজ ডিএফ এর উপরে পুরোপুরি মিলে গেল। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডিই এফ এর উপর সমাপতিত হবে, সমাপতিত মানে কি পুরোপুরি মিলে গেল। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ, ঠিক আছে। আমরা চেষ্টা করেছি আজকে একটা উপপাদ্য প্রমাণ করার জন্য, যেখানে আমাদের শর্তটা দেওয়া ছিল কি, একটি ত্রিভুজের দুইটি বাহু যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুই বাহুর সমান হয়, এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজটির অনুরূপ বাহুর দুইটির অন্তর্ভুক্ত কোণ সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম হলে। এখান থেকে আমরা কি পেলাম, ত্রিভুজের সর্বসমতার একটা শর্ত পেলাম। এটা একটা সূত্র এবং এটা একটা শর্ত। আমাদের
পরে সবগুলো যখন প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা কয়টা শর্ত পেলাম আমরা দেখব। আমরা একটা শর্ত পেলাম কি, যদি কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ যদি অপর একটা ত্রিভুজের অনুরূপ দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে কি হবে, ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা আজকে এটা প্রমাণ করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা পরের যেই শর্তগুলো দিয়ে সর্বসমতা প্রমাণ আছে আমরা সেগুলো করব। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।